বিহারের রাজনীতিতে বলা যায় চূড়ান্ত ডামাডোল চলছে, একটা চূড়ান্ত নাটক চলছে, এবং সেখানে এই মুহূর্তে সবচেয়ে বড় একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে আবারও কি এনডিএর হাত ধরতে চলেছেন নীতিশ কুমার। কারণ আমরা দেখলাম যে যে জোট নিয়ে মহাগঠবন্ধন নিয়ে বিজেপি ছাড়া বাকি দলগুলো একেবারে একদিকে হয়েছিল, এবং সেখানে বিজেপির বিরুদ্ধে তাদের যে একটা লড়ার একটা বার্তা তারা প্রথম থেকে দিয়েছিলেন এই মহাগঠবন্ধন হওয়ার পর, এবং সেখানে কোথাও গিয়ে কি নীতিশ কুমার তিনি প্রধান মুখ হয়ে উঠতে পারলেন না, তো সেক্ষেত্রে কি এভাবে তার একটা গোসা সামনে আসছে। তবে আজকে কি পদত্যাগ করবে নীতিশ কুমার এই মুহূর্তে প্রশ্নটা যেমন উঠছে, এবং সেখানে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে ফের কি মুখ্যমন্ত্রীর পদে শপথ নিতে পারেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশের মহাগঠবন্ধন ছাড়ার সিদ্ধান্তে, এবং সেখানে আজকে মেগা সানডে, আজকে বিহারের কি পট পরিবর্তন হতে চলেছে, বিহারে কি নাটক নয়া সামনে আসছে সেটা কিন্তু অবশ্যই দেখব আমরা। দেখতে পাচ্ছি যে আসন সমঝোতা নিয়ে ইন্দি জোটে জটিলতা, পদত্যাগ করবেন কে নীতিশ, পদত্যাগ করতে পারেন কে নীতিশ, একাধিক প্রশ্ন উঠছে, এবং সেখানে এই বিষয়টি সামনে আসছে 243 আসনে বিহার বিধানসভা, এবং তারপরেই জেডিওর পরিষদীয় দলের বৈঠক, এবং সেই বৈঠকের পরে কি পদত্যাগ, পদত্যাগ করতে পারেন নীতিশ, রবিবারই বিজেপির সঙ্গে জোটের সম্ভাবনা, আর উপমুখ্যমন্ত্রী হতে পারেন সুশীল কুমার মোদী, একই সঙ্গে কিন্তু উপমুখ্যমন্ত্রী আবার হতে পারেন রেণু দেবীও, এই নামটাও সামনে আসছে, রবিবারই পাটনায় শাহ নাড্ডা, এবং সেটাও সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। অর্থাৎ বলা যায় যে মেগা সানডে, আর বিহারে মেগা সানডেতে একটা মহা নাটক হয়তো আমরা দেখতে চলেছি, এবং এই পুরো বিষয় নিয়ে সুকান্ত মজুমদার কি বলছেন আমরা শুনবো। লোকসভা নির্বাচন আসছে, মোদি হাওয়া উঠতে শুরু করেছে, যত ভোট এগিয়ে আসবে এই হাওয়া আস্তে আস্তে সাইক্লোন হবে, আইলাও হতে পারে, তাতে কার কোথায় কি কত কি ভাঙবে আরো অনেক কিছু ভাঙা হবে। দেখুন, চলতেই যদি না থাকে তাহলে আর প্রদীপই জ্বলবে না, কারণ সবাই তো বুঝতে পারছে নৌকা ফুটো ফুটো নৌকায় কে বেশিক্ষণ থাকতে চায়, সবাই পালিয়ে যাচ্ছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষ বিজেপির সাংসদ কি বলছেন শুনবো। ইন্দির পিণ্ডি অনেক আগে চোর হয়ে গেছে, ছত্রিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থানে গোহারান হেরেছে, তারপরে সবাই পাল্টি খেয়েছে, যে জাহাজে উপদে নৌকো জল ঢোকে সেখানে কেউ চড়ে না। মমতা ব্যানার্জি বুঝে গেছে বাংলার মেয়েরা প্রধানমন্ত্রী হওয়া হচ্ছে না। আমি অনেক আগেই বলেছিলাম স্যান্ডো গেঞ্জিতে যেদিন বুক পকেট লাগবে আর গরুর গাড়ির যেদিন হেডলাইট লাগবে সেদিনই পরবা পরবি আর গাছারামের মমতা চোর মমতা প্রধানমন্ত্রী হবে, তার আগে হতে পারবে না। উনি কি জোটে থাকবেন? উনি তো বলছেন বাংলায় জোট হবে না, তাহলে উনার জোট নিয়ে চিন্তা হবে না কেন? এই বলেছিলাম আমি জোট বলে কিছু নেই, সব চা খাওয়া পার্টি, কিছুদিন এলেন একসঙ্গে গল্প করলেন, তারপরে নীতিশবাবু ছেড়ে যাচ্ছেন, তারপরে কেজরিওয়াল ছেড়ে যাচ্ছেন, উনি ছেড়ে যাচ্ছেন, অখিলেশ বলছেন উত্তরপ্রদেশ আমরা জোট করবো না, তো কিসের জোট, তো এসব গল্প কতদিন পরে সব শেষ হয়ে যাবে। বিজেপি নেতা সজল ঘোষ বা কি বলছেন এই বিষয় নিয়ে শুনব। আর আইএনডিআই এ জোটের মৃত্যু ঘটেছে, মুশকিলটা হচ্ছে এটা, ওরা নামটা দিয়ে যে চমকটা দিয়েছিল আইএনডিআই মানে মানুষ ইন্ডিয়া পড়বে, এই নামটা ব্যবহার করে সেন্টিমেন্টে কিছু মানুষ ভোট দেবে, তারা সেই নামটারও মর্যাদা রাখতে পারল না। ভোটের আগেই এরা 36টা পার্টি না কতগুলো পার্টি ততগুলো টুকরো হয়ে গেছে, এ ওকে বলছে তোকে ছাড়বো না, ও ওকে বলছে তোকে ছাড়বো না, কংগ্রেস বলে, অদিত চৌধুরী বলে, মমতা ব্যানার্জি বিজেপির দালাল, আর মমতা ব্যানার্জি বলে অদিত চৌধুরী বিজেপির দালাল, আর বিজেপি বলে আমাদের কোনো দালাল নাই, আমাদের কোনো ব্রাঞ্চ নাই। এই যদি পরিস্থিতি হয় তাহলে আগামী দিন এরা স্থায়ী সরকার কেমন করে দেবে?